যাদের খুব বেশি অ্যাসিডিটির প্রবলেম বা যারা কনস্টিপেটেড থাকো কয়েকদিন, তাদের জন্য একটা ভালো অভ্যাস গড়ে তোলার ভিডিও আজকে। তো আমি হচ্ছে ইদানিং কয়েকদিন ধরে একটা রুটিন ফলো করছি যে আমি সকালে একটা, যেটা তোমরা চেনো অনেকে এটাকে মৌরি বলে, এই মৌরির পানি সকালে খাই। আমি যেভাবে খাই সেটা হচ্ছে এটাকে আমি 500 ml বা কখনো হচ্ছে 250 ml সামান্য বেশি পানি নিয়ে এই মৌরিটাকে হাফ চা চামচের মতো নিয়ে আমি এটাকে ওভারনাইট সোক করে রাখি। এবং আমি যখন সকালে ঘুম থেকে উঠি, আমি চেষ্টা করি যে ঘুম থেকে উঠে খালি পেটে এটা খাওয়ার। এটা আমি প্রায় অনেক দিন ধরে ফলো করছি, প্রায় 1 মাসের বেশি। এবং আমি যখন থেকে এটা খাওয়া শুরু করেছি তখন থেকে আমার আলহামদুলিল্লাহ এক্সট্রা হচ্ছে কোনো অ্যান্টি আলসারেন বা হচ্ছে পিপিআই যেটাকে আমরা বলি, সেটা খাওয়ার প্রয়োজন পড়ে নেই। তাছাড়া এটার যখন থেকে আমি স্টার্ট করেছি, আমি দেখেছি আমার মেনস্ট্রুয়াল সাইকেল নর্মাল হয়ে গিয়েছে, প্লাস আমার পেন অনেকটা কমে গিয়েছে। এটা কিন্তু আমাদের এইসবের ক্ষেত্রে হেল্প করে। আজওয়াইন যেটা সেটাও কিন্তু এইসবের জন্য অনেক ভালো কাজ করে। তবে আজওয়াইন যেটা সেটা হচ্ছে হঠাৎ করে যদি তোমার গ্যাস্ট্রিকের প্রবলেম হয় সেই ক্ষেত্রে কাজ করে, বাট এটা হচ্ছে যাদের রেগুলার অ্যাসিডিটি থাকে, যারা অনেক দিন কনস্টিপেটেড থাকে তাদের জন্য খুবই ভালো। এছাড়া আদার্স অনেক প্রবলেমগুলো এটা সলভ করতে পারে। তো আমি যে সকালবেলা ঘুম থেকে হাঁটতে হাঁটতে খাচ্ছি, আর এই যে আমাদের মেডিকেল দেখা যাচ্ছে, আমি এখন হোস্টেলে আছি, তো এই তো আমি ড্রিঙ্কসটাকে নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, প্রায় 5 মিনিটের মতো হাঁটি। তারপর আমি হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে আমার নর্মাল যেরকম দিনের রুটিন থাকে সেরকমভাবেই চলে। তো তোমাদের যাদের এরকম প্রবলেম আছে তোমরা এইসব ট্রাই করে দেখো। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।